আরিফুল ইসলাম আপনি লিখেছেন, ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না? কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা তাআলার বাসায় সালাত আদায় করছিলেন, সেখানে পর্দায় কিছু ছবি ছিল, তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাতের মর্যাদা নষ্ট করছে, তুমি এটা সরিয়ে ফেলাও। তারপর তিনি সেখানে সালাত আদায় করেছেন। এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত, অনুত্তম, মাকরুহ। কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে, বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত। এর পাশাপাশি এই ধরনের কাজ করা, অর্থাৎ কোনো বাসা বাড়িতে ছবি, কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা, এগুলো হারাম, সম্পূর্ণ হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, বুখারী হাদিসে আসছে যে লা তাদখুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ, অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি, প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা, এগুলো গুনাহের কথা, জায়েজ নয়। বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায়।